আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাস্থ্য সুরক্ষা নতুন আরেকটি ক্লাসে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এমন একটি ছক নিয়ে আলোচনা করব, যেই ছকের মধ্য দিয়ে আমরা বেশ কিছু ইনডোর এবং আউটডোর গেম সম্পর্কে জানতে পারব। একই সাথে এই সকল ইনডোর এবং আউটডোর গেমগুলো আমাদের শরীর এবং মনে কী কী প্রভাব ফেলে সেই বিষয়গুলো সম্পর্কে খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমি তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকের এই ছকটি রয়েছে তোমাদের মূল বইয়ের 20 নম্বর পৃষ্ঠায়, এবং এই 20 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আমার খেলা। এই যে ছকটি, এই ছকটি মূলত আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, তোমাদের মূল বইতে যে ছকটি রয়েছে সেই ছকে এখানে লেখা রয়েছে খেলার নাম, খেলার ধরন ইনডোর বা আউটডোর, কোথায় প্রভাব ফেলে শরীরে নাকি মনে, আর কীভাবে প্রভাব ফেলে সেই বিষয়টি আমরা মূলত এই সম্পূর্ণ ছকে উপস্থাপন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এটি করা কিন্তু খুবই সহজ, তোমরা নিজেরাই বাসায় বসে এটি করতে পারবে। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি পিডিএফ নোট তৈরি করেছি, সেই পিডিএফ নোটের মধ্য দিয়ে তোমরা এই সম্পূর্ণ ছকটি উত্তর সহ দেখতে পাবে। তো চলো আমরা সেই পিডিএফ নোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই সেই পিডিএফ নোটটি যেটি আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো এই পিডিএফ নোটটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে মূলত আমি সম্পূর্ণ এই ছকটি তোমাদের জন্য উত্তর সহ তৈরি করেছি। তো প্রথমেই দেখো, আমরা লিখেছি খেলার নাম, খেলার ধরন কোথায় প্রভাব ফেলে এবং কীভাবে প্রভাব ফেলে। তো প্রথমে দেখো, যেই খেলাটির নাম আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে দাবা, এবং দাবা হচ্ছে ইনডোর গেম, এবং এটি কোথায় প্রভাব ফেলে শরীরে নাকি মনে, এটি মনের ওপর প্রভাব ফেলে, এবং এটি কীভাবে প্রভাব ফেলে, এটির মাধ্যমে বুদ্ধির বিকাশ ঘটে। শিক্ষার্থীরা, দাবা হচ্ছে একটি ইনডোর গেম। ইনডোর গেম এবং আউটডোর গেম কি এগুলো আমি আশা করছি তোমরা জানো। ইনডোর হচ্ছে সেই সকল গেম যেগুলো আমরা ঘরে বসে খেলতে পারি বা আবদ্ধ কোনো জায়গায় বসে খেলতে পারি, আর আউটডোর গেম হচ্ছে এমন এক ধরনের গেম যেগুলো খেলতে বড় জায়গা লাগে, খোলা বা উন্মুক্ত মাঠের প্রয়োজন হয়। তো প্রথম যে খেলাটির নাম আমি উল্লেখ করেছি এটি হচ্ছে দাবা খেলা। আর তোমরা জানো, দাবা কিন্তু আমরা ঘরে বসে খেলতে পারি অথবা আবদ্ধ জায়গায় বসে খেলতে পারি, এটি খেলার জন্য কিন্তু খুব বড় কোনো জায়গার প্রয়োজন পড়ে না। তো দাবা হচ্ছে একটি ইনডোর গেম, এটি মনের উপর প্রভাব ফেলে। কিভাবে? কারণ দাবা খেলতে কিন্তু আমাদের মস্তিষ্কের সাহায্যের প্রয়োজন হয়, আমাদের মেধার সাহায্যের প্রয়োজন হয়, এটি কিন্তু আমাদের বুদ্ধি বিকাশেও সাহায্য করে। তারপরে যে খেলাটি রয়েছে সেটি হচ্ছে ক্যারাম খেলা। এবং ক্যারাম কি? ক্যারাম হচ্ছে একটি ইনডোর খেলা, এবং এটি কী করে? এটি মনের উপর প্রভাব ফেলে এবং বুদ্ধির বিকাশ ঘটায়। তারপরে বলা হয়েছে ফুটবল খেলা। এবং ফুটবল খেলা এটি কোন ধরনের খেলা? এটি অবশ্যই আউটডোর খেলা। তোমরা জানো, ফুটবল খেলতে কিন্তু অনেক বড় মাঠের প্রয়োজন হয়, এটি কিন্তু ঘরের মধ্যে বসে খেলা সম্ভব না, এটি খেলতে বেশ উন্মুক্ত এবং বড় মাঠের প্রয়োজন হয়। তো আমরা দেখলাম ফুটবল হচ্ছে আউটডোর খেলা, এবং এটি কিসের উপর প্রভাব ফেলে? এটি অবশ্যই শরীরের উপর প্রভাব ফেলে, এবং এর ফলে শারীরিক ব্যায়াম হয়। শিক্ষার্থীরা, ফুটবল খেললে এটি কিন্তু আমাদের শরীরের উপর প্রভাব ফেলে, কারণ ফুটবল কিন্তু মেধার জোর দিয়ে খেলে না, এটি কিন্তু গায়ের জোর দিয়ে খেলতে হয়, তাই এটি অবশ্যই শরীরের উপর প্রভাব ফেলে এবং শারীরিক ব্যায়ামও হয়। এরপর দেখো, বলা হয়েছে ক্রিকেট খেলা। ক্রিকেট এটিও হচ্ছে এক ধরনের আউটডোর খেলা, এবং এটি শরীরের উপর প্রভাব ফেলে, এবং এটির মধ্য দিয়েও আমরা দেখতে পাই যে শারীরিক ব্যায়াম হয়। এরপর বলা হচ্ছে লুডো। লুডো কি? লুডো হচ্ছে ইনডোর খেলা, এটিতে মনের উপর প্রভাব ফেলে এবং এটি বুদ্ধির বিকাশ ঘটায়। এরপর দেওয়া রয়েছে দেখো বৌচি। বৌচি হচ্ছে আউটডোর খেলা। বৌচি কিন্তু আমাদের গ্রামীণ বাংলার এক ধরনের খেলা যেগুলো আমরা খেলে থাকি সাধারণত গ্রামের পরিবেশে, এবং এটি শরীরের উপর প্রভাব ফেলে এবং এর মধ্য দিয়ে শারীরিক ব্যায়াম হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ গোল্লা ছুট নামে একটি খেলা রয়েছে। এই গোল্লা ছুট এটিও কিন্তু একটি আউটডোর খেলা, এর মধ্য দিয়ে আমাদের শরীরের উপর প্রভাব পড়ে এবং শারীরিক ব্যায়াম হয়। এরপর যে খেলাটি সেটি হচ্ছে দাঁড়িয়া বান্ধা খেলা। দাঁড়িয়া বান্ধা এটি কি? এটি হচ্ছে একটি আউটডোর খেলা, এবং এই খেলাটির মধ্য দিয়ে শরীরের উপর প্রভাব পড়ে এবং শারীরিক ব্যায়ামও হয়। তারপরে বলা হয়েছে দেখো সাত চক্কর। সাত চক্কর এটি হচ্ছে কি? একটি আউটডোর খেলা, এবং এটির মধ্য দিয়ে কিন্তু শরীরের উপর প্রভাব পড়ে এবং শারীরিক ব্যায়াম হয়। এরপর আরও একটি খেলা রয়েছে, সেটি হচ্ছে ভলিবল খেলা। এবং ভলিবল এটি কিন্তু একটি আউটডোর খেলা, এবং এই খেলাটি আমাদের শরীরের উপর প্রভাব ফেলে, এবং এটি কিভাবে আমাদের শরীরের উপর প্রভাব ফেলে? এটি কিন্তু আমাদের শারীরিক ব্যায়াম করায়। এরপর সবশেষে দেখো যে খেলাটি সেটি হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন হচ্ছে একটি ইনডোর খেলা, কারণ ব্যাডমিন্টন কিন্তু আমরা আবদ্ধ জায়গায় খেলতে পারি। আবার ব্যাডমিন্টনকে তোমরা আউটডোর খেলাও বলতে পারো, কারণ ব্যাডমিন্টন ইনডোরের পাশাপাশি আউটডোর অর্থাৎ খোলা মাঠেও খেলা যায়। তো এটি শরীরের উপর প্রভাব ফেলে এবং এর মধ্য দিয়ে কিন্তু শারীরিক ব্যায়াম হয়। শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় খেয়াল করো, উপরে আমরা যে সকল ইনডোর খেলাগুলোর কথা উল্লেখ করেছি যেমন লুডো,
ক্যারাম, তারপর আরও আছে দাবা, এই প্রত্যেকটি খেলায় আমরা কিন্তু উল্লেখ করেছি যে এটি হচ্ছে মনের উপর প্রভাব ফেলে এবং এর মধ্য দিয়ে বুদ্ধির বিকাশ ঘটে। কিন্তু সবশেষ যে খেলাটি রয়েছে সেটি হচ্ছে ব্যাডমিন্টন, এটিও কিন্তু ইনডোর খেলা ছিল, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আমি লিখেছি শরীরের উপর প্রভাব ফেলে, এটি কিন্তু মনের উপর প্রভাব ফেলে না। কারণ ব্যাডমিন্টন খেলতে গেলে আমাদের শরীরের শক্তি ব্যয় করতে হয় এবং এটির মধ্য দিয়ে আমাদের শারীরিক ব্যায়াম হয়। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি আজকে এই ছকটি যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এর মধ্য দিয়ে তোমরা খুব সুন্দরভাবে এই ছকটি উপস্থাপন করতে পারবে যে কোন কোন খেলাগুলো ইনডোর আর কোন কোন খেলাগুলো আউটডোর। আর এর পাশাপাশি তোমরা এটি উল্লেখ করতে পারবে যে এই সকল খেলাগুলো আমাদের শরীরের উপরে নাকি আমাদের মনের উপরে প্রভাব ফেলে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের সম্পূর্ণ ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অন্য কোনো একটি ছক নিয়ে আলোচনা করব এবং সেটিও আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে এবং সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই শিক্ষার্থীরা, আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।